আসসালামু আলাইকুম বিহাস টেকনোলজি স্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটি টিপস নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলকে কিভাবে কাস্টমি ইউআরএল তৈরি করবেন একদম সহজ এবং সহজ পদ্ধতিতে আপনাকে একদম ইজিলিভাবে যেভাবে কাস্টমি ইউআরএল বানাবেন সেটাই দেখাবো এর আগে একটি কথা বলে যাই যারা মানে আপনি যে কাস্টম ইউআরএল তৈরি করার পূর্বে আপনি যে কোনো একটি ব্রাউজারে আপনার চ্যানেলটা লগ করে নেবেন লগ করে নেওয়ার পর আপনি এখান থেকে কাস্টম ইউআরএল তৈরি করতে পারবেন যাই হোক কথা না বাড়িয়ে কাজে চলে যাই যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন আপনার চ্যানেলটা লগ ইন করার পর আপনারা গুগলে লগ ইন করবেন যেখানে আমি গুগলে কীভাবে ডাইরেক্ট ইমেলে লগ ইন করবেন সেটাই দেখাচ্ছি তখন আপনার সেটিংয়ে যাওয়ার পরে দেখেন আপনাদের ইমেলটা শো করবে ইডিট গুগল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন সেখানে গুগল নিয়ে আসবে ক্যান্সেল করে দিলাম দেখেন এখানে আমার কাস্টম ইউ এই যে আমার কাস্টমার ইউআরএল আছে নিচে ইউটিউব যাই হোক আমি এটা প্রথমত অবস্থায় আমি এটাকে ডিলেট করে দেব ওই যে কাস্টম ইউআরএলটা আমি ডিলিট করে দেব। এই ইউআরএলটা আমি এখান থেকে ডিলিট করে দিই আবার নতুন করে অ্যাড করব আপনারা আপনাদের চ্যানেলের প্রবেশ করেন প্রবেশ করার পর দেখেন এই যে এই পাশে রাইট পাশে দেখবেন যে আমার চ্যানেলটা আমি ওপেন করলাম দেখেন নিচে সবার নিচে অ্যাডভান্স সেটিং আমরা এই অ্যাডভান্স সেটিং এ ক্লিক করব অ্যাডভান্স এ ক্লিক করার পর আপনার ইউআরএলটা যদি এখানে কাস্টম না করা থাকে তাহলে এই যে সর্বপ্রথম দেখেন ইউটিউব চ্যানেল ইউআরএল তখন এখানে হেয়ার লেখা থাকবে যেহেতু আমার একটা এখানে কাস্টম করা আছে সেই জন্য আমার একটা হেয়ার লেখা নেই তাহলে আমি ইউআরএলে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমার চ্যানেলে নিয়ে গেছে এটা আমার কাস্টমার ইউ আর এল যাই হোক আমি এটা আগে ডিলেট করবো আপনাদেরকে আপনাদেরটা প্রথম কাস্টম প্রথম অবস্থায় এরকম কাস্টম ইভারঅল থাকবে না আপনাদেরটা অ্যাড করে নিতে হবে আমারটা যেহেতু অ্যাড করেছিলাম আমারটা তৈরি করা ছিল সেই জন্যই দেখাচ্ছে আপনার গুগলে ইডিট গুগল এডিট গুগলে যাওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে সে তখন আপনার ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর

এখন আমরা এটাতে আমরা কাস্টম ইউআরএল অ্যাড করব সেই অ্যাড করার জন্য আমরা সর্বপ্রথমে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে সেটিংসে যাবেন এই যে কেন দেখেছেন সেটিংস সেই সেটিংসে যাওয়ার পর একদম নিচের অপশনে দেখেন অ্যাডভান্স সেটিং আমি একটা রিফ্রেশ করে নিচ্ছি কারণ এর আগে এটাতে প্রবেশ করেছিলাম সেই জন্য আমরা এই যে অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিং এ ক্লিক করব অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর দেখেন হেয়ার লেখাটি আসছে এর আগে আমার হেয়ার লেখাটি ছিল না এখন আসছে হেয়ারে ক্লিক করব হেয়ারে ক্লিক করার পর তারাই অটোমেটিক্যালি একটা কাস্টম ইউরএল দেয়া দিবে দেখেন কাস্টম ইউআরএল ইউআরএল এল যেরকম ইউটিউব ডট কম স্ল্যাশ সি আপনার ইচ্ছা করলে এটাও দিতে পারেন এখানে আপনাদের ইচ্ছা মতো এখানে কাস্টম ইউরএল ব্যবহার করতে পারেন যাই হোক আমি আর সেখানে অ্যাড করতেছি না আপনি যে ইউরএল আর একটা চ্যাট করতেছেন অ্যাড করতে পারেন আমি উপরে একটাই দিয়ে দিয়েছি দেওয়ার পর আপনারা এই এগ্রিতে আই অ্যাপ সেট করে নেবেন আই হ্যাভ অ্যাপ সেট করার পর আপনারা এখানে কাস্টম ইউরএল এ ক্লিক করবেন ক্লিক করার পর আবার কনফার্মেশন সেভ সেখানে কনফার্ম এলাও করে দিবেন তারপর ওকে জাস্ট ওদের কাস্টম ইউরএল তৈরি হয়ে গেছে দেখেন এখানে একটু ফোরে নেবেন ফোরে কনফার্ম আমি আমার চ্যানেলে প্রবেশ করলাম প্রবেশ করার পর দেখেন এই যে উপরে ইউটিউব ডট কম স্ল্যাশ টেকনোলজি স্টার দেখেন এইরকমভাবে এসেছে আমি এই নামটা দিয়ে সার্চ দিব ইউটিউবে আবার দেখেন সার্চ দিতেছি এটা এই নামটা দিয়ে আমি সার্চ দিচ্ছি দেখেন এই নামটা দিয়ে সার্চ দিলে আমার চ্যানেলে চলে চলে আসবেন এবং আপনারা আপনারা যে কাস্টম ওয়ারালটা তৈরি করবেন সেই ওয়ার্ল দিয়ে যখন ইউটিউবে সার্চ দেবেন আপনার চ্যানেলটা ওপেন হয়ে যাবে দেখেন আমার চ্যানেলটা ওপেন হয়ে গেছে এই পর্যন্ত এই আজকের টিপস আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক একটা কমেন্টস করবেন এবং আপনার মতামত জানাবেন ভিডিও নিয়ে ডিসক্রিপশ কমেন্টস বক্সে আপনার মতামত প্রকাশ করতে পারেন আর আমাদের পাশে থাকবেন ভালো দেখেন ধন্যবাদ